আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন। খুব প্রয়োজনে একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করি আমার আজকের ভিডিওটি আমার প্রাণ প্রিয় ভাই বোনদের কাছে অনেক বেশি ভালো লাগবে। গ্যাসের চুলা আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস বলতে পারেন। গ্যাসের চুলা ছাড়া আমরা রান্না বান্না কিছুই করা যায় না। খেতে হলে তো অবশ্যই রান্না করতে হবে, আর রান্না করার যে চুলাটা আছে তার প্রতি তো অবশ্যই অবহেলা করলে চলবে না, যত্নশীল হতে হবে। তাই আমরা রান্না বান্নার সাথে সাথে যদি চুলাটাকে ক্লিন নাও করতে পারি প্রতিদিন, আমি তবে প্রতিদিনই আমার চুলাটাকে ক্লিন করে রাখি। আপনাদের এই ভিডিওটা দেখানোর জন্য আমি চুলাটা কিছুদিন যাবৎ ওরকমভাবে ক্লিন করি নাই, একটু ময়লাই করে রেখেছি ইচ্ছে করে। আর এখানে আমি চুলায় পানিটা গরম দিয়েছি। পানিটা যখন গরম হয়েছে তার মধ্যে আমি 2 চা চামচের মতো দিয়ে দিচ্ছি বেকিং সোডা বা খাবার সোডা যাকে বলে। আর এখানে দিয়ে দিচ্ছি সাবানের গুঁড়া দিয়ে দিচ্ছি 2.5 চা চামচের মতো, আর হোয়াইট ভিনেগার দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুনের মতো। তবে এই কাজটা খুব সাবধানতার সাথে করবেন। আমি পানিটা যখন গরম হয়েছে তারপরে চুলাটা অফ করে দিয়ে আমি এই কাজটা করেছি। আর দেখা যায় যখন চুলাটা আপনার একদম বেশি, চুলাটা জ্বালানো থাকলে, হাই ফ্লেমে থাকলে দেখা যাবে আপনি যখন ভিনেগারটা দিবেন তখন একটা অ্যাক্সিডেন্ট ঘটার সম্ভাবনা থাকতে পারে। যেহেতু এখানে বেকিং সোডা আছে, তারপরে এখানে ভিনেগার আছে, তাই খুব সাবধানতার সাথে এই কাজগুলো করবেন। এখন আমি চুলার যে স্ট্যান্ডগুলো আছে সেগুলো একটু ভিজিয়ে রেখেছি যে পানিটার মধ্যে। আর এখান থেকে কিছু পানি নিয়ে আমি চুলার মধ্যে দিয়ে দিচ্ছি। আর চুলাটা এখনও গরম, আর রমজান মাস যেহেতু অনেক কাজ আছে, ও আসলে বসে থাকতে পারবো না, রান্নাবান্না তো করতে হবে। আর আমি এটা একটার দিকে চুলাটাকে ক্লিন করেছি। আর ভিডিও করে কাজ করাটা আসলে অনেক কষ্টের ব্যাপার, প্রচণ্ড গরম ছিল এই কিচেনে। আমি তো এখানে অনেকক্ষণ যাবৎ চুলাটাকে ক্লিন করেছি। যারা দেশ ও দেশের বাইরে থাকেন, বিশেষ করে বেচালার ভাইয়েরা, তারা কখনোই আসলে চুলাটাকে আমাদের মতো করে ক্লিন করেন না। তাদের জন্য আপনারা মাসে হলো একদিন যখন সময় পাবেন তখন চুলাটাকে ক্লিন করে রাখবেন, আর প্রতিদিন যখন সময় পাবেন না রান্না বান্নার পরে কিচেন তোয়ালে রেখে দিবেন, ওটাকে একটু জাস্ট ভিজিয়ে তারপরে সাবানের গুঁড়া বা যে কোনো আমরা যে ভিম লিকুইড আছে সেটা দিয়ে একটু ভিজিয়ে তখন চুলাটাকে একটু মুছে দিবেন। জাস্ট দেখবেন চুলাটা অনেক ভালো থাকবে আর ময়লাও থাকবে না। আর মাসে একবার হলো চুলাটাকে একটু ডিপ ক্লিন করবেন। এতে করে চুলার নিচে যে অনেক কিছু পরে দেখা যায়, আমরা যারা রান্না করি অনেক কিছুই পরে থাকে, ওখানে অনেক রোগ জীবাণু হতে পারে ওইসব জায়গায় রান্না করলে। আর ইসলামের একটা কথা আছে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ইসলামের একটা কি ইমানের অঙ্গ। ইসলামে যে কথাটা আছে সেটা বললাম, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ইমানের অংশ বা অঙ্গ যাই বলুন না কেন। তাই আমরা শুধু আমাদের শরীর বা কাপড় চোপড় পরিষ্কার রাখলে হবে না, আমাদের এই যে প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে সেগুলোই পরিষ্কার করতে হবে। আর আমার কথার মধ্যে ভুল ত্রুটি হলে প্লিজ ভুল ত্রুটিগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকে এই ভিডিওটা আমি রেডি করেছি, আর এখন বাজছে 8:30 মতো। আমি ভয়েস দিয়ে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। আর যে চারদিকে যে ভিতরের দিকে ময়লাটা ঢুকে আছে সেটা একটা নাইফের সাহায্যে বা ছুরির সাহায্যে আপনারা এভাবে একটু বের করে নিবেন। তারপরে আবার একটু পানি মিশে ভিম জালি দিয়ে একটু ঘষে নেবেন। খুব ইজিভাবে আমি চুলাটা পরিষ্কার করে নিয়েছি। তবে অনেকে টাইটেল দেয় 5 মিনিটে গ্যাসের চুলা পরিষ্কার, আসলে এগুলো চাপাবাজি ছাড়া কোনো কিছুই হয় না। 5 মিনিটে কোনো কাজ করা সম্ভব হয় না, আমরা যারা কাজ করি তারাই জানি। যে কোনো কাজ একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে করলে সে কাজের সফলতা পাওয়া যায়। আর সেটা চুলাটা হোক, চুলা যদি ক্লিন থাকে, আর আমি দেখা যায় রান্নাবান্নার সাথে সাথে আমার এই কিচেন তোয়ালা দিয়ে চুলাটাকে আমি একদম ক্লিন করে রেখে দেয়। তারপরে সকালে ব্রেকফাস্টটা যখন রোজার আগে ব্রেকফাস্টটা যখন সকালে তৈরি করতে আসি মনটা এভাবেই ভালো হয়ে যায়। আর দেখবেন সব কাজ যদি এলোমেলো লাগে আমার এভাবেও মাথা খারাপ হয়ে যায় কোনটা রেখে কোনটা করব। তাই সবসময় আমি গুছিয়ে কাজ করার চেষ্টা করি। আর আমি শুধু চুলা ক্লিন করব না, চুলার আশেপাশে যে টাইস আছে এখানে তেলতেলে ছিটছিটে ভাব চলে যাচ্ছে, যেহেতু অনেক ইফতার বা অনেক রান্নাবান্না স্পেশালভাবে রমজান মাসের জন্য করা হয় তাই এটাও ক্লিন করতে হবে। আমি রোজার মধ্যে আর করা হয় নাই তাই ভাবলাম আজকে একটু করি, যেহেতু ইফতার আজকে দিব না, আজকে অনেক ব্যস্ত ছিলাম, তারপরও আমি এটা করেছি।
এই ভিডিওটা আমার আসলে ময়লা চুলায় রান্না করতে বিরক্ত লাগতেছে, এই জন্য কষ্ট করে রোজার মধ্যে আমি এই কাজটা করেছি। আর আমরা যারা ভিডিও করে কাজ করি, আসলে ভিডিও করে কাজ করাটা এতটা ইজি ব্যাপার না, অনেক কষ্টের ব্যাপার। আর আমার নিজের ভিডিও নিজে করি, অনেক কষ্ট হয়েছে। তাই প্লিজ যে আপু ভাইয়েরা আমার ভিডিওগুলো দেখবেন, টেনে টেনে দেখবেন না, প্লিজ সময় না থাকলে দেখবেন না। আপনাদের কাছে আমার বিনীতভাবে রিকোয়েস্ট, জেনে শুনে কারো ক্ষতি করবেন না। আমি যখন আমি এখন দেখা যাচ্ছে যে রাতের বেলা এলবি করি 10টার দিকে, সেরি পর্যন্ত থাকি, ফজরের নামাজ পরে ঘুমাই, তারপর দেখা দিনের বেলা অনেক ব্যস্ত থাকি, অনেক আপু ভাইয়াদের ভিডিওগুলো আমি নিয়মিত দেখতে পারি না। আসলে আমি দেখি না, এই জন্য একটু সময় পাইলে দেখবো। আমি ভিডিও ফুল ওয়াচ না করে দেখে দেখে কমেন্ট করে চলে আসব, আর সেই চ্যানেলটা অনেক ক্ষতি হবে। তাই আমি চাই না জেনে শুনে কারো ক্ষতি করতে। প্লিজ যদি আপনাদের হাতে সময় না থাকে আমার ভিডিওটা দেখবেন না। আর এভাবে দেখা যায় ভিডিও ছাড়ার সাথে সাথে একদম কমেন্ট চলে আসে, ভিডিও না দেখি কমেন্ট করে। আসলে এটা ঠিক না, এই কমেন্টগুলো স্প্যাম কমেন্ট হয়ে যায় আর ভিউজগুলোও থাকে না। প্লিজ আপু ভাইয়ারা, আপনাদের কাছে বিনীতভাবে রিকোয়েস্ট করছি। আর আশা করি আমার আজকের এই ভিডিওটা আমার প্রাণ প্রিয় আপু ভাইয়াদের কাছে অনেক বেশি ভালো লাগবে। খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও শেয়ার করেছি, আমি যেভাবে করি জাস্ট আমার আইডিয়াগুলো আপনাদের সাথে শেয়ার করি, আমি ওরকমভাবে ভিডিও করতে পারি না। আর যে স্ট্যাম্পগুলো আমি ভিজিয়ে রেখেছি সেগুলো আমি এখন একটা যে জালি আছে বিম জালি, সে জালিটার সাথে দেখবেন কীভাবে ঘষে ঘষে, এই দেখেন ঘষার সাথে সাথে ময়লাটা ক্লিন হয়ে গিয়েছে। অনেক সুন্দরভাবে ক্লিন হয়ে গিয়েছে, একটু ধৈর্য সহকারে কাজটা করবেন, আসলে বিরক্ত হওয়ার কিছু নাই। আমি তো আমার চুলাটাকে আমি প্রতিদিনই দেখা যায় ক্লিন করি, আর কোনো সমস্যা হলে আমি দেখা যায় সপ্তাহে করি একবার, খুব মানে প্রতিদিনই করি। তারপরে ডিপ ক্লিন যেটাকে বলে সেটা আমি সপ্তাহে একদিন করে ফেলি, বা আমার যখন ইচ্ছা হয় আমি করে ফেলি। আমার মাসের মধ্যে দেখা যায় আর 4 থেকে 5 বার আমার চুলাটা পুরোটাই ক্লিন করা হয়। আমার ভালো লাগে না, আমি অনেক কষ্ট করি সারাদিন, শুধু এটা ওটা আছে, আমার খালাকে দিয়ে আমি গড় মশা মানে মশা টোসা অন্য অন্য কাজ করায়, তারপরও আমার নিজের হাতে কাজগুলো করলে মনে হয় শান্তি লাগে। আর আমার যেগুলো খাবারের জিনিস, ধরেন মাছ মাংস, যে কোনো রান্নাবান্নার জিনিস আমি কারো দিয়ে ওইগুলো মানে পরিষ্কার করাই না, আমি নিজে কষ্ট হলো আমি নিজে করি, কারো কাজ আমার বেশি পছন্দ হয় না। এই জন্যই আমরা যারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকি সবসময় আমাদের অনেক কষ্ট হয়, অনেক ব্যস্ত লাইফ আমাদের আর ক্লিক করতে হয়, এত বড় মানে সংসার, তারপরে সন্তান, এগুলো সামলিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আসলে এটা সহজ ব্যাপার না। প্রতিদিনের কাজগুলো যদি আপনারা প্রতিদিন একদম নিয়ম মাফিক করে ফেলেন, তারপরে দেখবেন কাজগুলো খুব সহজ হয়ে গেছে, আর দেখেন খুব সুন্দরভাবে একদম ক্লিন হয়ে গেছে। আর এই চুলাটা আমার 5 থেকে 6 বছর আগের চুলা, তারপরও এখনও ভালো আছে, শুধু আমি যে যত্ন করেছি সেই যত্নের কারণেই আমার চুলাটা ভালো আছে। মাঝখানে একটু ডিস্টার্ব দিয়েছিল, মানে কালি হয়ে গেছে, তারপরে মিস্ত্রি ডেকে বলছে যে চুলা চেঞ্জ করে ফেলবো। তারপরে ভাবলাম যে চুলাটা আসলে অনেক 4-5 বছর ধরে রান্না করি, যে কোনো জিনিসই যখন ব্যবহার করবেন দেখবেন অনেক মায়া পড়ে যায়, আর চুলাটার প্রতি আমার অনেক মায়া পড়ে গেছে। আমি পছন্দ করে চুলাটা নিয়েছিলাম, তবে চুলাটা দেখি কতদিন ইয়ে করা যায়, আমি চুলা নিব আর সুন্দর দেখে একটু ভালো দেখে আর চুলা নিব। এটা আমার আলহামদুলিল্লাহ এখনও ভালো আছে, এটাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি ক্লিন করে। আমার যা আছে আমি তাই নিয়ে সবসময় হ্যাপি থাকার চেষ্টা করি, কে কি করলো কে কার কি আছে সেটা আমার দেখার বিষয় না, আমার আমার কি আছে তার মধ্যে আমি সুখ খুঁজি। আর কারো সাথে আসলে পাল্টা দিয়ে কোনো কিছু করা ঠিক না, নিজের সামর্থ্যের মধ্যে সব কিছু করা সম্ভব, করা দরকার, সম্ভব বলতে করা দরকার আর কি। যাই হোক, আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে, আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, নেক্সট ভিডিওগুলো দেখার জন্য সবাইকে আবারও ওয়েলকাম জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।